ন্যায্য মজুরি ও কাজের সঠিক পরিমাপের দাবিতে বিক্ষোভ দেখালেন একশো দিনের শ্রমিকরা ঘটনাটি ঘটেছে চাঁদপাড়া এলাকায় এদিন তারা একটি পথ অবরোধ করেন একশো দিনের কাজের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে শ্রমিকদের এরকমই অভিযোগ তুলে এদিন রাস্তা অবরোধে সামিল শ্রমিকেরা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন পুকুর সংস্কার সহ একশো দিনের মাটি কাটার কাজে দুর্নীতি হচ্ছে বলে দাবি করেন এই সব খেটে খাওয়া মানুষেরা আন্দোলনকারীদের দাবি একশো দিনের কাজের কথা থাকলেও কাজ মেলে বড়জোর চল্লিশ দিন অথচ তাদের দাবি টাকা আসে একশো দিনের হিসাব মেনেই অভিযোগ কাজের সঠিক পরিমাপ ও ন্যায্য পাওনার অর্ধেকেরও কম টাকা দেওয়া হয় শ্রমিকদের এদিন এই অভিযোগ নিয়ে গাইঘাটার বিডিওর কাছে হাজির হন শ্রমিকেরা একশো দিনের কাজে যে গাইডলাইনটা আছে যদি পরিমাণ হয় যেই পরিমাণের বিনিময়ে এই টাকা এই লেবারদের সামনে হয় ধরা হয় না যদি দেখা যায় যে নির্দিষ্ট মাপের বিনিময়ে একশো সাতানব্বই টাকা রেট করুন গভর্নমেন্টের এইটা পাবে তাহলে প্রশ্নটা আছে যে যিনি কাজ করান তার তো দায়িত্ব আছে লেবারদের বলা যে এই কাজটা করতে হবে সেই কাজের মাপের পরে এরা যে পয়সা পাবে নিশ্চয়ই সে পাবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এন্ট্রি হলো লেবারদের এন্ট্রি হয়ে যাওয়ার পরে দেখা গেলো যে যা এদের যে প্রাপ্য টাকা সেই টাকাটা না পেয়ে এরা তার অর্ধেক টাকাটা পাচ্ছে শ্রমিকদের দাবি বিডিও অভিযোগ নিতে অস্বীকার করেন এরপর এক প্রকার নিরুপায় হয়ে একশো জনেরও বেশি শ্রমিক রাস্তা অবরোধে সামিল হন তাদের দাবি যতদিন সঠিক মূল্য না পাওয়া যাবে ততদিন তাদের এই আন্দোলন চলবে দিনের কাজের মা টাকা ঠিক মতন পাচ্ছি না সরকারি যে রেট একশো টাকা সেই রেটটা আমরা পাই না দেয় আমাদের পঁচাত্তর টাকা পঁচানব্বই টাকা ষাট টাকা এই দীর্ঘ দিন ধরে আমরা এইভাবে করে যাচ্ছি আমরা বিডিও সাহেবের কাছেও গিয়েছি বিডিও সাহেব আমাদের ঘরে ঢুকতে দেয়নি আমাদের রেট একশো একানব্বই টাকা দেয় সত্তর টাকা ষাট টাকা পঁচাত্তর টাকা মানে পঁচানব্বই টাকা এই দেয় কিন্তু আমরা ঠিক দাম পাইনি এ বিষয়ে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েতের একশো নম্বর পার্টের নির্বাচিত সদস্য রিঙ্কু মজুমদার তার দাবি একশো টাকা মজুরি দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা দেওয়া হয় চল্লিশ থেকে ৪৫ টাকা জব কার্ডের যে কাজ করছে একশো দিনের এখানে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না এদের বক্তব্য হচ্ছে যে এরা একশো টাকা রেট সেখানে এরা বিরানব্বই টাকার কম একশো টাকার কম পাচ্ছে তো এখানে এদের বক্তব্য যে এদের পুরো মূল্য দিতে হবে আমি এদের সঙ্গে আছি যেহেতু আমার পাটের সমস্ত কর্মীরা ঠিকমতো মূল্য পাচ্ছে না আমি সেই কারণে এদের সরকারের কাছে আমারও একটা বক্তব্য একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কেন এই টাকাটা এরা পাচ্ছে না